হ্যালো বন্ধুরা তো গাইজ আজকের এই ভিডিওটা আমি আপনাদেরকে বলবো আপনারা কীভাবে একটা বোতল দিয়ে ট্রাইপড বানাতে পারবেন আর এই যে ট্রাইপড বানানোটা শেখাবো এই ট্রাইপড বানাতে আপনার এক টাকাও খরচ হবে না মানে এখানে আপনারা সম্পূর্ণ ফেরিতে এখানে ট্রাইপড বানাতে পারবেন এবং আপনারা ওই ট্রাইপড দিয়ে আরামসে ইউটিউবের ভিডিও তারপরে টিকটকের ভিডিও যে কোনো ভিডিও বানাতে পারবেন তো গাইজ কীভাবে কী করে আমি ট্রাইপড বানাচ্ছি চলো আজকের এই ভিডিওটা দেখাতে চলেছি ও আমি কীভাবে ট্রাইপড বানাতে হয় দেখাবো না কীভাবে ট্রাইপড বানিয়েছি ওটা দেখিয়ে দিচ্ছি তাহলে আপনার আইডিয়া নিয়ে এখানে আপনি আপনার নিজের মতো করে ট্রাইপোর্ড বানিয়ে নেবেন এই যে বোতল দেখতে পাচ্ছ এই বোতলটা দিয়ে আপনার বাড়িতে তো একটা না একটা বোতল থাকবে তো সর্বপ্রথমে আপনাকে একটা বোতল নিয়ে নিতে হবে তো এখানে আমি একটা বোতল নিয়ে নিয়েছি তো বোতল নেওয়ার পর কী করতে হবে দাঁড়ান আমি এখানে ক্যামেরাটা খুলে নিই তো ক্যামেরাটা খোলার পর এই যে ট্রাইপডটা দেখতে পাচ্ছ এই ট্রাইপডটা দিয়ে আমি ভিডিও বানাই তো এখানে সর্বপ্রথমে আমি আমার ট্রাইপডটা খুলে নিচ্ছি কারণ এখানে ট্রাইপডটা এভাবে করে বাঁধা আছে তো এখানে ট্রাইপডটা খুলে নিচ্ছি খোলার পর এখানে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি আপনারা কীভাবে এ বানাতে পারবেন তো সবার প্রথমে আপনাকে একটা সিসি নেওয়ার পর কি করতে হবে আপনার যে মোবাইল আছে আপনার মোবাইলের যে এ মাপটা আছে মানে এখান থেকে এই যে মাপটা আছে ভালো করে একটা দাগ দিতে হবে কলম দিয়ে হোক কিংবা যাই দিয়ে হোক একটা দাগ দিয়ে দিতে হবে বোতলটাকে মোবাইলের মাপে দাগ দেওয়ার পর এবার পালা হচ্ছে এই বোতলটাকে কাটতে হবে তো এই বোতলটা কাটার সময় আপনারা অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন সেটা কি এই যে মাপটা আছে মানে এখান থেকে এই যে মাপটা আছে এই মাপটা এদিকেও সেম হয় তারপরে এদিকেও যাতে সেম হয় আর এখানে যদি সাইডে বড় হয়ে যায় তাহলে কি হবে ট্রাইপরটা ধরে নাও এভাবে খাড়া আছে তো এদিকে যদি বেশি কাটা হয়ে যায় এই সাইডে যদি বেশি কাটা হয়ে যায় আর আপনি যদি এভাবে করে মোবাইলটা রাখেন তো মোবাইলটা এভাবে সোজা থাকবে না তো মোবাইলটা কীভাবে এভাবে বেঁকে যাবে এর জন্য আমি আপনাদেরকে বলছি যে আপনারা যখন এই বোতলটা কাটবেন তো বোতলটা কাটার সময় এদিককার যে মাপটা আছে তারপরে এদিককার যে মাপটা আছে এই মাপটা যেন সেম হয় আর এই মোবাইলটা যেন এই ফাঁকে ঢুকে এরকম করে আপনাকে কাটতে হবে এই বোতলটা এর জন্য আপনারা ভালো করে দাগ দিয়ে দিবেন দাগ দেওয়ার পর এই বোতলটা চাকু কিংবা যাই করে হোক আপনাকে কাটতে হবে আর বোতলটা কাটার সময় যেন আপনার হাত না কেটে যায় আপনারা অবশ্যই খেয়াল রাখবেন তো বন্ধুরা আপনার যে বোতলটা আছে এই বোতলটা মোবাইলের মাপে কাটার পর এই যে বোতলের মুখটা আছে এই বোতলের মুখে এবার একটা পাট কাটি না হলে একটা শক্তপক ডাল হবে ডাল ভরার পর এখানে আপনারা অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন ডালটা ভরার সময় এখানে আপনার যে ট্রাইপডটা আছে ট্রাইপডটা আপনি কত উচ্চা রাখতে চান মানে এই যে ট্রাইপডটা দেখতে পাচ্ছ এই ট্রাইপডে যে ডানটিটা আছে ডানটিটা কত বড় রাখবেন এটা আপনাকে সর্বপ্রথমে ভাবতে হবে তারপরে এখানে আপনি এই যে সিসিটা আছে সিসিটার সঙ্গে ডাঁটিটা যোগ করতে পারেন তো এখানে আপনাকে দেখতে হবে এখানে আপনি কি বসে ভিডিও বানাবেন যেমন এখানে আমি এই যে ট্রাইপডটা আছে ট্রাইপডটা এখানে বেঁধে দিই বাঁধার পর এখানে আমি বসে ভিডিও বানাই মানে এইভাবে করে আমি ভিডিও বানাই তো এবার আপনি যদি দাঁড়িয়ে ভিডিও বানান তো কি করতে হবে আপনার এই যে ট্রাইপডের ডাঁটিটা আছে ডান্টিটা আরও বড় লাগবে তো এইভাবে করে আপনি ডাঁটিটা ছোট বড় নিজের হিসাবে দেখতে পারেন তো বন্ধুরা এখানে আমাদের মোবাইলটা রাখার জন্য এখানে ভালো করে সিসিটা টাকাটা কমপ্লিট তারপরে এখানে যে ট্রাইপডের ডাঁটিটা আছে ডাঁটিটা লাগানো কমপ্লিট এবার আপনি এই যে ট্রাইপডটা আছে ট্রাইপডটা কোথায় বাঁধবেন ওই যায় লোকেশনটা ভালো করে দেখতে হবে তো এখানে আমি আমার ট্রাইপডটা এখানে বাঁধি তো বন্ধুরা এখানে আমি আমার ট্রাইপডটা ভালো করে বেঁধে নিচ্ছি না বাঁধলে এখানে আমার ট্রাইপ ট্রাইপরটা যদি পড়ে যায় তো এখানে আমার মোবাইলটা পড়ে ডিসপ্লেটা পুরো চানাচুর হয়ে যাবে এর জন্য এখানে আমি ভালো করে ট্রাইপডটা বেঁধে নিচ্ছি তো বন্ধুরা এখানে আমাদের ট্রাইপডটা বাধা বাঁধা কমপ্লিট তো চলো এবার আমি আপনাদেরকে এ ট্রাইপডের উপরে মোবাইল রেখে দেখে দিচ্ছি এটা একটা মোবাইল আছে তো এই মোবাইলটা আমি সর্বপ্রথমে ক্যামেরাটা অন করে দিই অন করার পর এখানে ভিডিও রেকর্ডিংটা অন করে দিই কয়ে রে ভাই ভিডিও রেকর্ডিং তো এখানে ভিডিওর অপশনটা সিলেক্ট করে সিলেক্ট করার পর এখানে আমি এভাবে করে এই বোতলটার উপরে এই মোবাইলটা রেখে দিলাম রাখার পর এবার যদি আমি ট্রাইপডটা হিলাই তো দেখতে পাচ্ছ অত হিলছে না মানে এত হিলাবার পরও তো এভাবে করে আপনাকে আপনার যে ট্রাইপড আছে ট্রাইপটের যে বোতল আছে বোতলের উপরে মলটা রেখে রাখার পর এবার আপনি যদি অ্যাডজাস্ট করতে চান তো এইভাবে করে আপনি এদিক ওদিক ঘোরাতেও পারেন ঘোরার পর এই জিনিসটা অ্যাডজাস্ট করতে পারেন অ্যাডজাস্ট করার পর এখানে আপনি আরাম করে ভিডিও বানাতে পারেন ইউটিউব কিংবা টিকটকের জন্য আই হোক আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলো অবশ্যই এই ভিডিওটা আপনার বন্ধুর কাছে শেয়ার করে দিতে ভুলবে না আর এই ভিডিওটা দেখার পর আপনার মনে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম ইউটিউব টিপস রিলেটেড ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অলের সেট করে দাও